এতটা সময় পর বুঝতে পারলাম আমি কখনোই তোমার পছন্দের তালিকায় ছিলাম না। পছন্দের খাবার, পছন্দের পোশাক কিংবা পছন্দের বইয়ের মতো কোনো কিছুই ছিলাম না, যার প্রয়োজন দিনে অন্তত একবার হলেও অনুভব করবে। জীবনে চলার পথে আমি ছিলাম আগাছার মতো, যাকে প্রয়োজনে সযত্নে লালন করেছ আর প্রয়োজন শেষে অনাদায় অবহেলায় তিলে তিলে শেষ করে দিয়েছ। আমি ছিলাম দুঃসময়ের সঙ্গী, তাই সুখের দেখা পেয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছ। আমি কখনোই তোমার প্রিয়জন হয়ে উঠতে পারিনি, তাই স্নেহ ভালোবাসার বিপরীতে উপহার দিয়েছে অপবাদ অবহেলা। মাঘের শীতে কনকনে ঠান্ডায়, বুকের বাপাশে পরম উষ্ণতায় লুকিয়ে রাখার বদলে উপহার দিয়েছ নির্ঘুম রাত। আমি ছিলাম তোমার সিলেবাসে বহির্ভূত কোনো এক অদ্দা, যেটা পড়ার প্রয়োজন তোমার খুব একটা বেশি দরকার ছিল না। আমি ছিলাম তোমার হুটহাট হয়ে যাওয়া কোনো এক বদ অভ্যাস, তাই সময়ের তাগিদে আমাকে বদলে ফেললে তোমার জীবন থেকে।